হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও অ্যানাদার নিউ ভিডিও নিয়ে। আজকের রেসিপি হলো বিফ বট বা গরুর বট বা ভুড়ি। এখানে আমি 1 কেজি পরিমাণ ভুড়ি পরিষ্কার করে নিয়েছি। চুলায় প্রায় 10 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেওয়ার পরে ভুড়িগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিব। এখানে আমি 5টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছি, সেই সাথে 6-7টা রসুনের কোয়া কুচি করে দিয়েছি। তেলে এগুলোকে একটু ভেজে নেব। এরপর আমি বড় সাইজের 3টি এলাচ ভালোভাবে থেতু করে নিয়ে পেঁয়াজ রসুনের ভিতর দিয়ে দিব। ভালোভাবে থেতু করে নিলে এর ঘ্রাণটি তরকারিতে ভালোভাবে ঢুকবে। সেই সাথে 2 পিস দারচিনি এবং 2 পিস তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে উপকরণগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা, 1.5 চামচ পরিমাণ আদা বাটা। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। আপনারা যারা একটু ঝাল কম খান তারা সেই ক্ষেত্রে মরিচের গুঁড়োটি একটু কম দিবেন। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। 3 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আরেকটু পানি অ্যাড করে লো ফ্লেমে চুলায় বসিয়ে মশলাটিকে 3 থেকে 4 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিব। এরপর এর ভিতর পরিষ্কার করে কেটে রাখা বট দিয়ে দিব। ভুড়িগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। একটু নাড়াচাড়া দেওয়ার পরে ভুড়িটি আমি ঢেকে দিচ্ছি। প্রায় 5 মিনিট পরে ঢাকনিটি উঠিয়ে নিয়েছি। দেখুন, ভুড়ি থেকে পানি বের হয়ে গেছে এবং মশলাটি ঝোলঝোল ভাব চলে এসেছে। আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলটিকে ফলো করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সবসময় ভুড়ি একটু কম মশলায় রান্না করতে পছন্দ করি, আর একটু ভাজা ভাজা বা মাখা মাখা করে খেতে পছন্দ করি। আবার অনেকে ভুড়িটাকে খুব শক্ত করে ভাজে, সেটা আমার মোটেও ভালো লাগে না। এখন আমি এর ভিতর 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি ভুড়িটা পুরোপুরি কুকড হওয়ার জন্য। একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে প্রায় 10 মিনিটের মতো এটাকে আমি কুক করে নিব। দেখুন, ভুড়িটি একটু মাখামাখা হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে 1/4 চামচ গোয়ামরি গুঁড়া বা পাউডার অ্যাড করে দিব। এটাকে আরও 5 মিনিটের জন্য একটু মাখামাখা করে ভাজা ভাজা করে নামাবো। দেখুন, তেলগুলো উপর দিকে চলে এসেছে এবং এটা প্রপারলি কুকড হয়ে গেছে। আমি সাধারণত এরকম মাখা মাখা করে খেতে পছন্দ করি ভুড়িটাকে। খুব বেশি শক্তও করি না, আবার খুব নরম বা ঝোল করেও তৈরি করি না। এই তো তৈরি হয়ে গেল গরুর বট বা বট ভুনা। একটি সার্ভিং বোলে বটগুলোকে সার্ভ করে নিচ্ছি। কম মশলায় বটের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই সুস্থতা কামনা করছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করছি আবার নতুন রেসিপি নিয়ে সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।